ঠিক 51 বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান মুক্তিযুদ্ধ শুরু করে বাঙালি। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম হয় বঙ্গবন্ধুর স্বপ্নের লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরিয়ে সারা দেশ একসাথে উদযাপন করছে দিনটি। ওবায়দুল রশিদের রিপোর্ট। 26 মার্চ 1971, যার প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের। এরপর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার গর্বের দিন 26 মার্চ, বছর ঘুরে আবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ 8 দিনের অনুষ্ঠান করেছে। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটিও নানা আয়োজন করে। এ উপলক্ষে 12 দিনব্যাপী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স জুড়ে করা হয়েছে বিশেষ আলোকসজ্জা। দৃষ্টিনন্দন আলোকসজ্জার সাথে সেখানে বিশেষ সাজসজ্জাও করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীসহ সারা দেশ বিশেষ আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রাপ্তি অনেক, নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশ, সেই পথ ধরে অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আর্থসামাজিক উন্নতি সঙ্গে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, ক্রমাগত উন্নত হচ্ছে দেশের অবকাঠামো, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায়ও সফল বাংলাদেশ। মহান নেতা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পেয়েছে স্বাধীনতা ও বিজয় দিবস, সেই বাংলাদেশ সব বাধা বিপত্তিকে পেছনে ফেলে মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাবেই বলে প্রত্যাশা সবার। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।